সংগঠন করতে হলে নিজের পকেটের টাকা খরচ করে আমরা সংগঠন করি আমরা কখনোই কোনো টাকা খেয়ে সংগঠন করি যারা ইহুদিদের দালাল বলে আমাদেরকে গালি দেয় তারা নিজেরাই ইহুদিদের দালাল যে ব্যক্তি মানুষকে মিলাদের পদে ডাকলো যে ব্যক্তি মানুষকে কবর পূজার পদে ডাকলো যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত সবে বরাতের পদে ডাকলো মিলাদের পদে ডাকলো যত মানুষ ভ্রান্ত পথ অনুসরণ করলো তাদের আমল নামাই প্রত্যেকের পাপের সমান পাপ চাপিয়ে দেওয়া হবে পরকালীন মুক্তির শর্ত চারটে পরকালীন ক্ষতির হাত থেকে বাঁচার শর্ত চারটে দান করা বাদ দিয়ে পকেটে জমা রাখলো ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করলো আল্লাহ ও যেটুকু অতিরিক্ত জমা করার চেষ্টা করেছে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন জাহান নাম থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে দান আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওটাই যেটা নিয়মিত করা হয় যদিও তা কম হয় আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আদা আম্মা বাদ রাজিম ইকরা কিতাবা

আহলাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত এর মহতারাম সভাপতি মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব অনুষ্ঠানের পরিচালক এছাড়াও আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী সুধিমণ্ডলী যুবসংঘ সোনামনির দায়িত্বশীল সুধিমণ্ডলী কর্মী উপস্থিত সুধিমণ্ডলী আমরা আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে গতকাল থেকে সকাল নয়টা থেকে শুরু করে এ পর্যন্ত কর্মী সম্মেলনে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে পরিচালনা করার তৌফিক দান করেছেন আমরা তাঁরই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর সলাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রাসুল্লা আলী আসাল্লাম এর প্রতি সম্মানিত মণ্ডলী আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় ইহতেসাব রাখার গুরুত্ব এবং সংগঠনের অগ্রগতিতে নিয়মিত ইয়ানত এহতেসাব আরবি শব্দ এটি বাবে ইফতিয়াল এর মাসদার এহতেসাব শব্দের অর্থই হচ্ছে সোয়াব কামনা করা আল্লাহর নিকটে প্রতিদান কামনা করা নেকি কামনা করা জেনে রাখা ভালো এ পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমার আপনার কোনো ইবাদতি দুনিয়াবি কর্মকাণ্ড কোনো কর্মই আল্লাহর নিকটে উত্তম হিসেবে সোয়াবের হিসেবে গৃহীত হবে না যতক্ষণ না আমার আপনার উদ্দেশ্য থাকে এই সোয়াব এই কর্মের মাধ্যমে আল্লাহর নিকটে সব কামনা করা যদি উদ্দেশ্য থাকে এই কর্মের মাধ্যমে আমি দুনিয়া চাই শুধু দুনিয়া চাই শুধু দুনিয়া কামনা শুধু টাকা কামনা পয়সা কামনা যদি এই উদ্দেশ্যে আমার আপনার কর্ম হয় তাহলে এই কর্মটা আল্লাহর নিকটে গৃহীত হবে না সহিহুল বুখারী আটত্রিশ নম্বর হাদিস আবুহ রাইরা রদি আল্লাহ বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাং সমার অমাদনা ইমানান ওওয়াহেতে সাবান। যে ব্যক্তির রমাজানের সিয়াম পালন করল। শর্ত দুইটি ইমানের সাথে সোয়াবের আসায়। শুধু এমনি সিয়াম পালন করল না। শর্ত কয়টা দুইটা। কি শর্ত ইমানের সাথে কিসের আসায় সোয়াবের আসায় গোফের আ্লাহ মা তাকদ্দামা দামা মিং দাম্বি ওই ব্যক্তির। পূর্বের জীবনের সব গুনাহা মাফ করে দেওয়া হল দেখেন যদি আপনার ঈমান না থাকে সওয়াবের উদ্দেশ্য না থাকে লাভ হবে না ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে কাজ করলে নিকটে অঢেল প্রতিদান আলাদি আন্দোলন বাংলাদেশ এর মহতারাম আমিরে জামাত মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এই যে সুন্দর একটা বই দেখছেন বইয়ের নাম এতে সাব কামনা করা এই বইটা আমাদের তৈরি করে দিয়ে আমাদের কর্মীদের আমাদের দায়িত্বশীলদের সোয়াব এর পাল্লা ভারী করার একটা পথ তৈরি করে দিয়েছেন আপনাদেরকে একটা পথ দেখাচ্ছি যে আমরা এহেতে সাপ রেখে কিভাবে লাভবান হব কিভাবে উপকৃত হব মনে রাখা ভালো আমরা দুনিয়াতে আছি এই দুনিয়ার কর্মের হিসাব পরকালে দিতে হবে না হবে না দিতে হবে না হবে না দিতে হবে তাহলে আমি আপনি আজকে চব্বিশ ঘন্টার হিসাব আগে নিজে করি নিজে করার মাধ্যমে দেখি যে আমার কর্মকাণ্ডটা কোন পথে পরিচালিত হচ্ছে যদি দুনিয়াতে নিজের কাজের নিজের হিসাব রাখতে পারি তাহলে পরকালে নিজের হিসাব দেওয়াটা সহজ হবে দুনিয়ার কর্মকাণ্ড যদি নিজের এলোমেলো হয়ে যায় দুনিয়ার অধিকাংশ সময় যদি আমার আপনার নভেল নাটক গান বাজনা সিনেমা তাস ক্যারাম বোর্ডের পিছনে চলে যাই তাহলে পরকালের পাল্লা ফাঁকা হবে শূন্য হবে পরকালে হাই হুতাশ করে লাভ হবে না দেখুন বনু ইসরাইল সুরা চোদ্দ নম্বর এক আল্লাহ নিজে বলছেন হাসরের অবস্থা এক রকেতা বা হে আমার বান্দা তুমি নিজের আমল নামা নিজে পড়ো কফা হবে না হাসি বা আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তাহলে পরকালে আপনার আমল নামা নিজে পড়বেন দুনিয়াতে আমল নামা যদি ফাঁকা হয় পরকালে অবস্থা অবস্থা পরকালেও ফাঁকা মনে রাখা ভালো ফিরকায় না জিয়ার অন্তর্ভুক্ত করতে আহলে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আমাদের প্রত্যেক কর্মীকে প্রত্যেক দায়িত্বশীলকে প্রত্যেক সুদিকে এতে সাব রাখার মাধ্যমে তার চারটে বিষয় সংশোধনের সুযোগ করে দিয়েছে পরকালীন মুক্তির শর্ত চারটে পরকালীন ক্ষতির হাত থেকে বাঁচার শর্ত চারটে বলেন তো কয়টা কয়টা বলেন ইমান আমল দাওয়াত মনে থাকবে কয়টা আবার বলেন ইমান আমল দাওয়াত সবর আসরের এটাই মূল কথা এই সুরা আসরের এটাই গুরুত্বপূর্ণ কথা আমরা ইহিতে সব রাখার মাধ্যমে কীভাবে আমাদের এই চারটে কাজকে ক্ষতির হাত থেকে বাঁচাতে উন্নত করতে পারি একটু পথ আপনাদের আমরা দেখিয়ে দিব তার আগের কথা এই ইহত সাব বইয়ের ইহেতে বইয়ের শুরুতেই যে কথাটা সুন্দর করে লেখা আছে দেখেন অত্র ইহেতে সাপ রাখার উদ্দেশ্য হলো অধিক সৎকর্মের মাধ্যমে অধিক সাব অর্জনের সবের আকাঙ্ক্ষা করা এবং দুনিয়ায় জবাবদিহিতার মাধ্যমে আখেরাতে জবাবদিহিতার অনুভূতি তীব্রতর করা আমরা কিভাবে আমাদের জবাবদিহি করব সকালে ঘুম থেকে উঠব এরপরে আমরা আপনার কর্মকাণ্ড কি হবে দেখেন আমরা বলেছি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য পথ পয়টা অবলম্বন করতে হবে এক নম্বরে পথ অবলম্বন করতে হবে ইমান ইমানকে বাড়াতে হলে সারা দিন চব্বিশ ঘন্টায় নভেল নাটক দুনিয়াবিদ সিনেমা উপন্যাসের পিছনে সময় কাটাতে হবে ইমানকে মজবুত করতে হলে ইমানকে বাড়াতে হলে এই যে দিনী আলোচনা শুনছেন দিনে আলোচনা শুনলে ইমান বাড়ে না কমে বাড়ে তাই না সকালে উঠে যদি আপনি কোরআন পড়েন দশ পৃষ্ঠা তিন পৃষ্ঠা দুই পৃষ্ঠে অর্থ স এক পৃষ্ঠা তাহলে আপনার ইমান্ডটা বাড়বে না কমবে যদি হাদিস পাঠ করেন কোরআন হাদিস পড়েন তাহলে আপনার ইমান্ডটা কি হবে তাজা হবে বাড়বে ইনশাল্লাহ এজন্য এক নম্বরে ইমানকে যদি আমরা তাজা করতে চাই তাহলে আমাদের অত্র ইহেতে সাবে দশ দশটা পদ্ধতি দেওয়া রয়েছে এক কোরআন তেলাওয়াত সকালে উঠে আপনি কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত পড়লেন দুই তাপসির পাঠ কত পৃষ্ঠা তিন কোরআন মুখস্ত কত এক চার অর্থ হাদিস পাঠ কতটি পাঁচ হাদিস মুখস্ত কতটি ছয় সাংগঠনিক বই কত পৃষ্ঠা পড়েছেন সাত পত্রিকা পাঠ আমাদের পত্রিকা কয়টা রয়েছে বলেন তো কয়টা পত্রিকা আছে আমাদের তিনটে মাশআল্লাহ আত্মাহারিক তাওহিদের রাখ সোনামণি প্রতিভা এরপর আমাদের মার্কাজের ছাত্র আরও শুরু করেছে তার নাম ইমবিয়াস আমাদের সোনামণিরা আমাদের মার্কাসের ছাত্র আরেকটা শুরু করেছে ইমবিয়াস আপনাদের উত্থান ঘটাবে আপনারা জড়ো সড়ো হয়ে বসে নিচের দিকে যাবেন না আপনাদের উত্থান ঘটাতে হবে সঠিক পথের অহির পথের উত্থান তার নামই হচ্ছে কি এম আসুন এরপরে আপনারা মাসিক ইজতেমা তাবলিক ইজতেমায় কয়টায় যোগদান করেছেন তালিমি বৈঠকে যোগদান করেছেন কিনা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন কিনা না এইভাবে দশ দশটা পথ পদ্ধতির মাধ্যমে আমাদের ইমান বাড়ানোর পথ মাধ্যম হচ্ছে কি বলেন তো এতে সাব আপনি প্রতিদিন উঠে এক পৃষ্ঠা কোরআন পড়লেন দুই পৃষ্ঠা কোরআন পড়লেন তাহলে লাভ দেখাচ্ছি এটা রেখে আপনার লাভ কি তিরমিজি দুই হাজার নয়শো দশ আল্লাহ আনহু বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান করা হারিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাব আল কোরআনের একটা হরফ পড়বে বিহি হাসানাতুন তার জন্য একটা নেকি রয়েছে হাসানাত আশ্রে তালেহা আর ওই একটা নেকি দশটা নেকির সমপরিমাণ লা পুলু আলিফ লাম মিমহার আল্লার নবী বলছেন আলিফ লাম মিমে একটা হরফ নয় আলিফ হারফ ওয়া লাম হারফ ওয়া মিমহার আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সুতরাং আলিফ লাম মিম বলার সাথে সাথে আপনার আমলনামাই তিন দশে তিরিশটা নেখিলিপিবদ্ধ হয়ে যাবে তাহলে আপনি যদি প্রতিদিন সকালে দুই পৃষ্ঠা কুরান তেলাত করেন এখানে লেখে লেখে রাখেন তাহলে আপনার সবের পাল্লাটা ভারী হবে ইনশা আল্লাহ তাই না এজন্য আমি নিজের অনুভূতি বলছি যদি কোনোদিন সকালে উঠে কোরআন তেলত করতে না পারি তাহলে আমার ভিতরে যেন আন চান করে ভিতরে উতাল পাতাল হয়ে ওঠে আমি পরের দিন সকালে উঠে তার কাজা আদায় করি কাজা কাজা বুঝেন আজকে দুই পৃষ্ঠা কোরআন তেলত আমার নিয়মিত আমি এতে সব রাখার চেষ্টা করি পূরণ করি দিন কোনো কারণে যদি সকালে দুই পৃষ্ঠা পড়তে না পারি পরের দিন সকালে উঠে আমাকে চার পৃষ্ঠা তেলত করতে হবে যদি না পারি তিন তার পরের দিন আরো তিন পৃষ্ঠা তাহলে দুই দিনে ছয় পৃষ্ঠে তিন দিনে ছয় পৃষ্ঠা হয়েছিল আমি একদিন পারলাম না আমি দুই দিনে কাজ আদায় করে ছয় পৃষ্ঠা পূরণ করার চেষ্টা করি এরপরে আপনি কোরআন মুখস্থ করতে হবে প্রত্যেক দিন সকালে উঠে চব্বিশ ঘন্টা টাইম একটা এত মুখস্ত করতে পারবেন না একটু চেষ্টা করেন তো কয়টা এত বললাম একটা চেষ্টা করেন একটা দুনিয়াতে তো আপনি একতলা বাড়ি দুই তালি তালা বাড়ি করার জন্য ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিচ্ছেন জমি জমা বন্ধক রেখে বাড়ি করবেন দুই তালা তিনতলা ভাড়া পাবেন বেশি তাই তো পরকালে একটু জাননাতে ঘর উন্নত করতে হবে না তিরিশ দিনে প্রত্যেক দিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন তাহলে তিরিশ দিনে কয়টা আয়াত হবে কয়টা আয়াত হবে তিরিশটা আয়াত তাহলে একশো এক বছরে কয়দিন একশো বছরে কয়দিন বলেন না তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে যদি এক বছরে দুই বছরে তাহলে জান্নাতে আপনার তিনশো পঁয়ষট্টি তালা উঁচু ঘর হবে শুনেন হাদিস শোনেন আবু দাউদের চোদ্দশো চৌষট্টি নম্বর হাদিস আবদুল্লাহিন আমর রাজি আল্লাহন বলেন রাসল সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ হাসরের মাঠে আপনাদেরকে আমাদেরকে ডাকবেন যারা কোরআন পাঠে দক্ষ অভিজ্ঞ কোরআনের আয়াত মুখস্থ তাদেরকে ডেকে আল্লাহ বলবেন একরা হে আমার বান্দা তুমি কোরআন তলাত করো আমি নিজে আল্লাহ আমি শুনবো দুনিয়াতে আপনি কোনো বই লিখেছেন এই বইটা যদি আপনার সামনে অন্যরা পড়ে তাহলে আপনার অনুভূতি কেমন হয় ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না তা আল্লাহ আপনি আল্লাহ আপনার আমাদেরকে কিতাব দিয়েছেন আল্লাহ হাসনের মাঠে আমাদেরকে বলবেন বান্দা তুমি কোরআন তলাত করো আমি আল্লাহ নিজে শুনব এরপরে আল্লাহর নবী বলছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ কোরআনের আয়াত শুনবেন আর আল্লাহ বলবেন একরা ওর তাকে একটা এক তেলাত করো জান্নাতের একতলা উপরে লাভ মেরে চলে যাও এভাবে ফাইন্না মঞ্জলতাক আহেন্দা খিরায়াতিন তাকরাওহা তুমি যত আয়াত্লাত করতে পারবে তোমার জান্নাত তত তলা উঁচু হয়ে যাবে এতে সাফ রাখার মাধ্যমে তাহলে আমাদের জান্নাতের পথ উসু হচ্ছে না নিচু হচ্ছে আমরা আজ থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা প্রত্যেক কর্মী নি প্রত্যেকে আমরা কর্মী দায়িত্বশীল আমরা চেষ্টা করব জান্নাতের পথ উঁচু করার ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে যেটা বলছিলাম আপনি হাদিস পার্ট করবেন এরপরে হাদিস মুখস্থ করবেন এরপরে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এই দশটা বিষয় আমার আপনার কাজে লাগবে দ্বিতীয় নম্বর ক্ষতির হাত থেকে বাঁচার পথ চারটা কয়টা বলেন তো এক নম্বর ইমান দুই নম্বর কি এই তো মুখস্থ হয়েছে কয়টা দুই নম্বর আমল এবার দুই নম্বর আমলকে আমরা বাড়াবো কিভাবে আমলকে বাড়াবো বুড়ো মানুষ না যুবক মানুষ ও সূর্য যে উঠে কোনোদিন সূর্য ওঠার দৃশ্য দেখার ভাগ্যে জুটে না ওর না কোনোদিন এরপরে পাঁচ মিনিট দশ মিনিট রাস্তায় হাঁটবেন আপনার সুন্দর আবহাওয়া দেহে লেখে মন ফ্রেশ হয়ে যাবে আব্দুল হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুন্দর একটা বই লিখেছেন সোনাময়ীদের জন্য তুলে ধরেছেন সেখানে সকাল বেলার হাওয়া সাত ডাক্তারের দাওয়া দাওয়া মানে কি ঔষধ সকাল বেলার হাওয়া খেলে সাত ডাক্তারের ঔষধও ফেল জামাতের সাথে সালাত আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব যদি জামাতের সালাত আদায় করেন আপনার এই হিসাবে লিখতে পারবেন আপনি আমি 30 দিনে কয় ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি যদি গাফলতি থেকে যাই পরের দিন এহেসাব আমার বড় দায়িত্বশীলকে দেখাবো আমার ভিতরে খারাপ লাগবে আমি অনুভূতিতে আমার আঘাত লাগবে পরের দিনে আমি আমার আমলকে সংশোধনের চেষ্টা করবো আব্দুল্লাহন বলেন রাসল সাল্লাম বলেছেন এতে সব রাখার মাধ্যমে আপনার আমল সংশোধনের পথ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তিনটি জামাতে কত আত্ম সালাত আদায় করলেন প্রতিদিন আপনাকে লিখতে হবে আপনার অনুভূতিতে আঘাত করবে আপনার অনুভূতি জাগ্রত করবে দুই সালাদ আদায় করবেন তিন নফল সিয়াম রাখবেন মনে রাখা ভালো আপনার আমার দেহকে রোগমুক্ত করার একটা উত্তম পথ হচ্ছে নফল সিয়াম নফল সিয়াম পালন করবেন আইসকেনা উনিশশো ছিয়াশি সালের ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাক্তারগণ পরীক্ষা করেছেন স্বাস্থ্যবিজ্ঞান ও ইসলাম ছোট্ট একটা বই আমার কাছে আছে সেখানে ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাক্তার একটা বিড়ালকে পুরো এক মাস শ্যাম রাখেছে একটা বিড়ালের একটা বিড়ালকে পুরো বছর খাওয়ায় বছর শেষে বিড়ালের পেট কেটেছে পেট কেটে পরীক্ষা করেছে যে বিড়ালকে শ্যাম রেখেছে ওই বিড়ালের পেটে কোনো রোগ নাই আপনার দেহকে রোগমুক্ত করার একটা মাধ্যম নফল শ্যাম শুধু তাই না আপনার সবের পাল্লা ভারী করার মাধ্যম একটা নফল শ্যাম আমরা নফল শ্যাম রাখবো প্রত্যেক মাসে কয়দিন তিন দিন তার নাম কি আইএমএ বীজ মহতারাম আমিরা জামাত রাখেন আমরাও চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে দুই দিন তার নাম কি কোন কোন দিন সোমবার বৃহস্পতিবার আপনার সবের পাল্লা ভারী হবে আপনি এইভাবে চেষ্টা করবেন সহিহুল হল বখারি দুই হাজার আটশো চল্লিশ হাদিস আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানসমা ফি যে ব্যক্তি আল্লাহর পথে একদিন নফল সিয়াম পালন করবে কয়দিন বাদ আল্লাহ আনেন না রে সাবে খরিফা মহান আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ দূরে রাখবেন এ কারণে আপনার ইহিতে সাব রেখে আপনার আমলের পাল্লাকে ভারী রাখুন জামাতে সালাত তাহাজ্যদের সালাত নফল শিয়াম পালন করুন আপনি একটু দেখেন না একটু দেখেন দুনিয়াতে কেউ আপনার ক্ষতি করতে চাইলে পারবে না আপনার পক্ষে আসেন আল্লাহ তাহার্যদের সালাতে দুই দিন একদিন চেষ্টা করবেন প্রতিদিন চেষ্টা করবেন গভীর রাতে উঠে অজু করে সালাত আদায় করে চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন ওই যে দেখুন সহিহুল হল বুখারি এগারোশো পঁয়তাল্লিশ সাদিস আবু হরাই রদি আল্লাহন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়িদ দুনিয়া আমাদের রব আল্লাহ প্রত্যেক দিন দুনিয়া রাসমানের নেমে এসে প্রত্যেক রাতের তৃতীয় প্রহরে দুনিয়া রাসমানে নেমে এসে বান্দাকে নিজে ডেকে বলেন মাইয়াদু উনি ফাসতাজিবালাহু কি বান্দা আমি আল্লাহ ডাকছি তোমাকে আমাকে ডাকো আমি সরাসরি তোমার ডাকে সাড়া দেব কে দুনিয়ার বান্দার আছো আমার কাছে কিছু ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাইয়াস আলু নিফা উতিয়াহু বান্দা আছো আমার কাছে কিছু চাও আমি আল্লাহ তোমাকে ডাকছি আমি আল্লাহ তোমাকে সরাসরি দান করব। আপনি চান আল্লাহ দেওয়ার জন্য আপনাকে ডাকছেন না এই আপনার নিয়মিত উচিত রাত দশটার মধ্যেই ঘুমিয়ে যাবেন এশার সালাতের পর ঘুমিয়ে যাবেন তাহার্যদের সালাত করবেন অসম্ভব এই মোবাইল নষ্ট মোবাইল রাত দুইটা পর্যন্ত যদি অ্যান্ড্রয়েড ফোন চালান তাহলে ফজরের সালাত তাহা কেন ফজরের সালাতে ওঠা সম্ভব হবে না আসুন সাবের তিন নম্বর কাজ দাওয়াত দাওয়াতের জন্য পাঁচটা পথ পদ্ধতি এক খুসুসি দাওয়াত দুই কর্মী যোগাযোগ তিন পারিবারিক তালিম চার দাওয়াতি কাজে সময় ব্যয় পাঁচ সাংগঠনিক কাজে সময় ব্যয় এই প্রত্যেকটাই সংগঠন করার মাধ্যমে আল্লাহ আপনার আমার পথকে জান্নাতে যাওয়ার পথ সুগম করেছেন মোবাইল একটা মিনিট কথা বলবেন ভাই আব্দুর রহমান আমি তোমার বন্ধু আবদুল্লাহ বলছি ভাই আজকে তালিমই বৈঠক ওই যে নদভাড়া মার কাজে আজকে বুধবার তুমি একটু এসো ভাই দাওয়াত দিয়ে দিলেন একটা মিনিট খরচ করলেন মোবাইল ও আসছে ও আপনি যে একটা মিনিট কথা বললেন একটা মিনিট কথা বলার কারণে ও তালিমি বৈঠকে বাড়ি থেকে বের হল আসার জন্য এই যে মধ্য নদা থেকে শুরু করেছে ও যত ধাপ দিবে তালিমি বৈঠকে আসার কারণে ওর পায়ের নিচে ফেরেস্তা পাপ পাখা বিছিয়ে দিয়ে রাখবে ও কোরআনের যত অক্ষর শুনবে শিখবে প্রত্যেকক্ষর অক্ষর বিমিনে দশটা নে পাবে আপনি এক মিনিট মোবাইল খরচ করার কারণে ওর সমপরিমাণ নাকি আপনার আমোল্লামায় যোগ হয়ে যাবে সহি মুসলিম দু হাদিস আবু হোয়া ইরারদী আল্লাহমান বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মান্দা আ ইলাহুদান কান আল্লাহু মিনাল আজরে মেসলু উজু রে মান্তাবাহু লায়াঙ্কু সোহদা আলিকামিন উজু রেহিম শাহ যে ব্যক্তি মানুষকে তাওয়াতের পথে হেদায়েতের পথে আহ্বান করে ওই ব্যক্তির জন্য যত মানুষ হেদায়তের পথ অনুসরণ করবে তাদের সম পরিমাণ নাকি যে ডাকল দাওয়াত দিল তার আমল নামাই লিপিবদ্ধ হয়ে গেল হয়ে গেল অথচ কারো আমল থেকে সামান্যতম কম করা হবে না অমান দা দলা আলাতিন যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত পদে ডাকলো যে ব্যক্তি মানুষকে মিলাদের পদে ডাকল যে ব্যক্তি মানুষকে কবর পূজার পদে ডাকলো যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত বরাতের ডাকলো মিলাদের পদে ডাকলো যত মানুষ ভ্রান্ত পথ অনুসরণ করলো তাদের আমল নামাই প্রত্যেকের পাপের সমান পাপ চাপিয়ে দেওয়া হবে কারো পাপ থেকে সামান্যতম কম করা হবে না একটু একটু সাহাবিদের পথটা দেখুন না দাওয়াতি পথে আপনি যেকে অগ্রসর করুন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন নিজের বাড়ি থেকে দাওয়াতের জন্য বের হয়েছেন কোন সাহাবী কথা বলেন কোন সাহাবী আব্দুল ইবনে আব্বাস আবদুল ইবনে আব্বাসের উপাধি কি রইসুল ফাসরিন মুফাসির স্কুল শিরোমণি বাড়ি থেকে কিছু চলে গেছেন উঁট বা ঘোড়ায় চড়ে হঠাৎ পিছন থেকে দৌড় দিয়েছে একজন যে তাকে ধরেছে ধরে বলছে বাড়িতে আপনার ছোট ভাই বা আপনার বোন মারা গেছেন তিনি তখন আপনার মেয়ে বা বোন বা আপনার ছোট ভাই মারা গেছেন একজন আত্মীয় আপনার মারা গেছেন নিজের আত্মীয় কথা শুনে তিনি বাহন থেকে নামলেন বাহনটা গাছের সাথে বাঁধলেন বেঁধে সালাত আদায় করলেন সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদলেন বেঁধে দোয়া করলেন এবার বাহককে বলে দিচ্ছেন যান আমি দাওয়াতের পথে বের হয়েছি যিনি মারা গেছেন আমি আল্লাহকে বলে দিয়েছি তিনি তার উত্তম অভিভাবক আমি দাওয়াতের পথে বের হয়েছি আমি এখান থেকে আর পিছনে ফিরব না তিনি দাওয়াতের পথে বের হয়েছেন পিছনে আর ফিরলেন না তারা জানাজা করে মাটি দিল তিনি সামনের দিকে চলে গেলেন দাওয়াতের জন্য সাহাবিরা কত ত্যাগী ছিলেন আমার আপনার অনুভূতি সেটা কি আছে সেই অনুভূতি জাগ্রত করার জাগ্রত করার জন্যই আহলাদ আন্দোলন বাংলাদেশ তার অঙ্গ সংগঠন আপনাকে ডাকছে আপনি ইহিতে সাপ পূরণ করে এই দাওয়াতের ঘরগুলো পূরণ করুন আপনার আমলনামা নামা পরিশুদ্ধ হবে ইনশা আল্লাহ সবর সবর করতে হলে আপনাকে ভালো পথে খারাপ পথে দুই পথেই সবর করতে হবে আমরা সবর করতে গেলে অধৈর্য হয়ে যাই দুটা টাকার যদি ক্ষতি হয় দুটা টাকা আসলে আনন্দে উৎসাহিত হই সংগঠনের পথে যদি দুইটা টাকার বৈঠকি দান দিতে ভালাই তখনই মাথায় হাত পড়ে যায় অথচ বিড়ি খেয়ে সিগারেট খেয়ে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা ফুরাচ্ছে সমস্যা নেই দুইটা টাকা দান করতে বললে মাথায় আঘাত হবে না চলবে না দিনের পথে অটল রেখে সবর অবলম্বন করতে হবে সবরের পথে আপনাকে মাসিক আত্যাহারিক বই বিতরণ পত্রিকা প্রচারপত্র ব্যয় করতে হবে টাকা কিনে টাকা দিয়ে কিনে দিতে হবে নিজে কিনে বিতরণ করতে হবে কিনে টাকা দিয়ে বিতরণের চেষ্টা করতে হবে মাসিক আনদ দিতে হবে নিয়মিত সাংগঠনিক বৈঠকে বৈঠকি দান করতে হবে আত্মসমালোচনা করতে হবে সবরের এই তিনটি পথ সময় তো সুদিমণ্ডলী আমরা কি আপনাদেরকে হিসাব ইতিহাসের গুরুত্ব কিছু বোঝাতে পেরেছি আমরা কি এখন থেকে নিয়মিত সাব রাখার চেষ্টা করব বলুন ডাক্তার চেষ্টা করবো আল্লাহ আসুন এখন সর্বশেষ যে কথাটা যে পথে আসছি সেটা হচ্ছে সংগঠনকে উন্নত করতে হলে আমাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে একটু সংগঠনকে সহযোগিতা করতে হবে তাই না আপনি সংগঠন করেন লোকেরা বলছে এ এই প্রতি মাসে ইহুদিদের বেতন খাইরে লাখ লাখ টাকা পায় ইহুদিরা দেয় টাকা তাই বলে না কয় টাকা ইহুদিরা দেয় কয় টাকা মাসে বেতন পান কয় টাকা বেতন পান সংগঠন করতে হলে নিজের পকেটে টাকা খরচ করে আমরা সংগঠন করি আমরা কখনোই কোনো টাকা খেয়ে সংগঠন করি যারা ইহুদিদের দালাল বলে আমাদেরকে গালি দেয় তারা নিজেরা ইহুদিদের দালাল অন্যথায় আমাদের গালি দিবে না আমরা কারো টাকা খেয়ে পয়সা খেয়ে সংগঠন করি না কর্মী সম্মেলন এসেছেন ডেলিগেট ফি দিয়েছেন কয় টাকা মহতারাম আমিরে জামাত নিজে আগে দিয়েছেন আমাদেরকে দিতে বলেছেন আমরা প্রত্যেকেই কর্মী সামলে ডেলিগেট ফি পাঁচশো টাকা দিয়ে ডেলিগেট কার্ড সংগ্রহ করে আপনারা যেটা খেয়েছেন আমরা নিজেরা সেটাই খেয়েছি আমিরে জামাত কালকে আমাদের বসে আমাদের সাথে সেটাই খেয়েছেন অতিরিক্ত আমরা কিছু করিনি আমরা টাকা ফুরিয়ে নিজের পকেটে টাকা দান করে সংগঠন করার চেষ্টা করি ইনশা অতএব কখনোই কোনো মানুষের বাজে কথায় কান দিয়ে ভোরকে যাওয়ার কোনো কারণ আমাদের নেই ইনশাআল্লাহ লাভ আমাদের আমরা পকেটে দুইটা টাকা খরচ করে সংগঠন করব। লাভ আপনাকে দেখাচ্ছি বাকারা দুইশো পঁয়তাল্লিশ মহান আল্লাহ বলেন করদান হাসানা এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে মহান আল্লাহ তাকে বহু গুণে বাড়িয়ে দেবেন অল্লাহ বিজয় আল্লাহ রব্বুল আলমিন নিজে রিজিক বাড়িয়ে দেন নিজে রিজিক সংকুচিত করেন ইলে হেতুর আল্লাহর নিকটেই আপনাদেরকে আমাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে প্রত্যেককেই ফিরে যেতে হবে আমরা সংগঠনে দান করব এক বছরে একবার বলেন তো এক বছরে একবার দান করবো না নিয়মিত দান করবো এক বছরে একবার দিব না নিয়মিত দেব নিয়মিত দান করবো এটা আমাদের গঠনতন্ত্রের নির্দেশনা আমরা যারা সংগঠন করি আমাদের ইনকামের টু পারসেন্ট টাকা আমরা সংগঠনের পথে দেবো ইনশাআল্লাহ আপনারা দেবেন তো ইনশা আল্লাহ কয় পার্সেন্ট কম পঙ্কে টু পারসেন্ট দেবেন পারলে আরো বেশি দিবেন এই মাদ্রাসায় আমরা চাকুরি করি আল কাজুল ইসলাম সালাফি আমাদের বেতন তোলার আগেই সংগঠনের টু পার্সেন্ট দান করে আমরা বেতন নেই বোঝেননি কথাটা আমরা নিজের আগে টু পার্সেন্ট সংগঠনের দান করে তারপর বেতন নেই আমাদেরকে আপনাদেরকে আপনাদেরকে সেই অনুরোধ আমরা রাখবো আপনারা নিজের টু পার্সেন্ট তো দেবেন যে যেটা করেন পেশা তার চাইলে তার চাইতে একটু বেশি দেবেন ইনশা মনে করেন মনে করেন আপনারা আপনার আমার মাসি ইয়ানত মনে করেন তিরিশ টাকা আমি তিরিশ টাকা দিই আমার ইনকাম কম আমি মাসে তিরিশ টাকা দিই মনে করেন আপনি তিরিশ টাকা দেন তাহলে প্রতিদিন কয় টাকা হয় মাসে তিরিশ টাকা দেন প্রতিদিন কয় টাকা হয় বলেন তো তাহলে প্রতিদিন আপনি একটা টাকা দিচ্ছেন না আপনি প্রতিদিন একটা টাকা দিচ্ছেন মানে কি জানেন প্রতিদিন ফেরেস্তার দোয়া পাচ্ছেন সহি হুল বোখারি চোদ্দশো বিয়াল্লিশ হাদিস আবু হরাই আল্লাহ বলেন সাল্লাম বলেছেন মামিনেহলে বাদফি হে এল্লা মালাকান জেলান প্রতিদিন সকালে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা বান্দার দোকানে উপস্থিত হয় উপস্থিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আতে মন খান খলাফান হে আল্লাহ এই যে তোমার বান্দা তোমার পথে আজকে দান করেছে আল্লাহ দান করে যেটুকু পরিবর্তন হয়েছে যেটুকু কমে গেছে আল্লাহ ওইটুকু আপনি পূরণ করে দিন কে দোয়া করছে আপনার জন্য ফেরেশতা ওয়া কুলু লাখার আরেক ফেরেশতা আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফান হে আল্লাহ আপনি দান করার সামর্থ্য ছিল না দান করা বাদ দিয়ে পকেটে জমা রাখলো ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করলো আল্লাহ ও যেটুকু অতিরিক্ত জমা করার চেষ্টা করেছে আল্লাহই কৃপণকে ধ্বংস করে দিন হাদিস তো বুখারীর হাদিস আমি নিজের কথা বলছি হাদিস বুখারীর হাদিস এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আয়েশা আল্লাহ আনহা বলেন সহিহুল চৌষট্টি পঁয়ষট্টি হাদিস আয়েশা আল্লাহ আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম বলেছেন আহাবুল আমালি ইলাল্লাহি তাআলা আযওয়া মুহা ওয়া ইন কাল্লা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওটাই যেটা নিয়মিত করা হয় যদিও তা কম হয় কম করে হলেও যদি আমল নিয়মিত হয় তাহলে আল্লাহর নিকটে এটা কি সর্বোত্তম আমল আসুন আপনি যদি দান করেন আল্লাহর পথে মনে রাখা ভালো আপনি আল্লাহর পথে দিলেন আহলে আন্দোলন সোনামনি আল আমন মহিলা সংস্থা আত্মাহারিক সহ যে ফান্ডে আপনি দেন আপনার দানটা ইনশাল্লাহ সাদাকে জারিয়া হবে আপনি আল্লাহর পথে দিলে আপনাকে দান করবেন স্বয়ং আল্লাহ সহিহুল বুখারি হাদিস পাঁচ হাজার তিনশত বাহান্ন আবু রদি আল্লাহ বলেন রসোল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ বলেন হাদিসে করছি এই না হে আদম সন্তান আদম আনফেক সন্তান তুমি আল্লাহ আমি বলছি তুমি বান্দা আমি আল্লাহ তোমাকে বলছি আদম সন্তান আমি আল্লাহর পথে তুমি দান করো তুমি দান করো আমি আল্লাহর পথে তুমি দান করো তাহলে আমি আল্লাহ তোমাকে দান করব। আপনি আল্লাহ পদে দান করলে আপনাকে দান করবেন কে আল্লাহ আপনাকে দান করবেন এর চাইতে আপনার পাওয়ার কিছু আছে আপনাকে আল্লাহ দিবেন অতএব আপনি সংগঠনের ফান্ডে অবশ্যই নিয়মিত দান করুন মনে রাখা ভালো জাহান নামে জাহান নাম থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে দান আদিবিন হাত এমরাদি আল্লাহন বলেন রসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন এর তাকুন নর ওলাউবে তামরা তোমরা জাহান নাম থেকে বাঁচো একটা খেজুরের অর্ধেক দান করে হলেও একটা খেজুরের অর্ধেক একটা খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো একটা খেজুরের অর্ধেক কিনতে কয় হাজার টাকা লাগে কয় লাখ টাকা লাগে আল্লাহর নবী বলছেন একটা খেজুরের অর্ধেক একটা খেজুর কেটে অর্ধেক কিনে দান করতে হলেও তোমরা দান করো এর মানে সামান্যতম হলেও আপনাকে দান করতে হবে দান কেমন করে করতে হবে আপনাকে হাদিসটা শোনাই হাদিসটা শোনালে আপনি আশ্চর্য হয়ে যাবেন হাদিসটা শোনালে আপনি আশ্চর্য হয়ে যাবেন দেখেন তো সহিহুল উল সহিহুল সহিউল বুখারির চোদ্দশো পঁয়তাল্লিশ হাদিস আবু হরাই রদি আল্লাহন বলেন রসুল্লাহ ইসলাম বলেছেন আবু বুর্দারি আল্লাহন আবু অদি আল্লাহন তার পিতার মাধ্যমে দাদা থেকে বর্ণনা করছেন রসল্লা ইসলাম বলেছেন আলা কুল্লে মুসলমানের উপর আবশ্যক হলো দান করা এক ব্যক্তি উঠে খুব চালাক ও বলছে আল্লাহর নবী মাল্লা মিয়াজেদ ও দান করার কিছু পাই না ও কি করে দান করবে আল্লাহর নবীর সাহাবি নবী বলেন এই প্রত্যেকে দান করতে হবে তো আল্লাহর নবী সাহাবিরা অধিকাংশ কি ছিলেন না গরিব অধিকাংশ গরিব ছিলেন এক সাহাবি বলছে আল্লাহ নবী মাল্লামিয়া জেদ ও দান করার কিছু পাইনি তো কি করবে তো আল্লাহ নবী বলছেন দেখো দান করার কিছু পাইনি বসে থাকার সুযোগ নাই বেয়া নাইয়া দেখো বসে থাকার সুযোগ নাই ও মাঠে ঘাটে হাটে কাজ করবে নিজের হাতে কাজ করবে কাজ করার পর দুই টাকা ইনকাম করবে এক টাকা নিজে খাবে আর এক টাকা দান করবে আল্লাহ নবীর সাহাবি আবার বলছে আল্লাহ নবী ফাই আল্লামি ও যদি এটা না পারে ও যদি এটাও না পারে তো করবে কি তো আল্লাহ নবী বলছেন এবার শোনো তাহলে কি করবে ইন ও রাস্তায় বসে আছে ও ও একজন অসহায় মানুষকে সহযোগিতা করবে রাস্তায় ভ্যান চলছে ভ্যানওয়ালা পাঁচ মন বোঝাই নিয়েছে সামনে একটা উঁচু ব্রিজ উঠতে পারছেন না আপনি বসে থেকে বলছেন পারিস না তো নিস কেন এত পারিস না কেন তো পারবে না তো একটা গরিব মানুষ দুই টাকা ভাড়া পাড়ার জন্য ও রাস্তায় বসে থাকে আপনি যদি ঠেলা দেওয়া তুলে দিতে পারেন না আপনি একটু ঠেলা দেওয়া তুলে দেন ভাই তাহলে এই ভেনালা আপনার প্রতি কী হবে খুশি হবে না একটু ঠেলা দেওয়া তুলে দেন এটা করতে হবে অস অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে আল্লাহর নবী বলছেন ওই আল সাহাবিতে আবার দাঁড়ায় গেছে বলছে আল্লাহর নবী ফাইনলাম ইয়াজেদ ও যদি এটাও না পারে দেখেন কি করবে তা তো এবার আল্লাহর নবী বলছেন তাহলে শোনো তাহলে শোনো ফালি আমাল বেল মা তাহলে সে বসে থেকে মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে ওয়াল শেখ না এবং নিজে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে তাহলে এটাও তার জন্য সাদা হয়ে যাবে আপনি এটা তো করবেন না সাহের স্টলে সন্ধ্যায় যে বলবেন বসে থাকবেন সাহের স্টলে বসে থাকে আরেকজন সিগারেট খাচ্ছে তুই বলছে ভাই একটা টান দিস না ওই একটা টান না বেটা ভাই একটা টান দে না তো ভালো তো করছো না কারণ আর টান মারবো ও অর্ধেক বিড়ি খাবে ও অর্ধেক বিড়ি নিজে খাবে আহলে সামদলের করবি না এটা করবে যুব এটা করবে অসম্ভব প্রত্যেককেই দান করতে হবে সাধ্য মতে আমরা দান করব ইনশা মার জামে মসজিদ এই যে আপনার সামনে বসে আছে আপনারা কষ্ট করছেন আপনারা কষ্ট করছেন কেন্দ্র জামে মসজিদ আপনি কি চান না আপনার দশটা টাকা এখানে থাকুক প্রত্যেকে আমরা নিজেরা মার জামে মসজিদের জন্য দান করব ইনশাআল্লাহ আল্লাহ রাসুল্লাস ইসলাম বলছেন মাম বানাল ইল্লাহী মসজিদান যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে বানাল্লাহু লাহু বাই দ্য হিল আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন করে দেবে জান্নাতে সাবিরা বলছেন আল্লাহ নবি একটা মসজিদ বানানোর ক্ষমতার আছে মসজিদ তো বানাতে একাই পারব না তো বলছে শোনো এই কবুতর দেখছো সাবিদ আর বলছেন তোমরা কবুতর দেখছো আপনারা কবুতর চিনেন কবুতার ঘুঘু চেনেন ঘুঘু কবুতর বাসা বাঁধতে কয় বিঘে জমি লাগে কয় কাঠা লাগে আল্লাহর নবী সাহাবিরা বলছেন আল্লাহর নবী তাহলে আল্লাহর নবী বলছেন এই শোনো একটা কবুতর বাসা বাঁধতে কয় টাকা কয় বিঘা জমি লাগে এই সামান্য টুকু লাগে তো কেউ যদি একটা কবুতরের বাসা বাধার সম পরিমাণও যদি কেউ দান করে তাহলেও আল্লাহ তার জন্য মসজিদে দান করে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন সুবহানাল্লাহ যুবসগর কর্মীরা সবাই উঠেন মসজিদের জন্য দান করেন যে যে পারেন পকেট থেকে আমি নিজের দান করেন উঠেন 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 ভাই প্রত্যেকেই আপনি যেতে পারেন উঠেন উঠেন আল্লাহর পথে দান করেন একটা হাদিস শুনিয়ে আমি শেষ করব দু একটা হাদিস শুনিয়ে শেষ করব শুনুন আবু হরাই রি আল্লাহ বলেন সহী মুসলিম দুই হাজার ছয় শত আটাশি হাদিস প্রত্যেকে আসুন আলহামদুলিল্লাহ আমাদের আহ আন্দোলন সাবেক উপদে সভাপতি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা মাওলানা বেলা উদ্দিন পাবনা জেলার এক হাজার টাকা আমার কাছে দান করেছেন বারাক আল্লাহ আলিহি ও আলিহি জাজা কমল্লা প্রত্যেকে প্রত্যেকেই যে যে পারেন দান করবেন স্টেজে তোমা হবে শুনুন হাদিস শুনুন সহি মুসলিম দুই হাজার ছয় শত আটাশি হাদিস আবু রদি আল্লাহ বলেন রসল্লাহ সাল্লাম বলেছেন মানুষের সাদাকা মানুষের দান তার সম্পদ থেকে একটুও কমায় না দান করলে আল্লাহ বাড়িয়ে দেন অতএব কেন্দ্রীয় মার্কাজী জামে মসজিদ নির্মাণ হচ্ছে অতএব কেউ চান এক লক্ষ টাকা দেন আজকে দিতে পারছেন না স্টেজে এসে লিখে দেন আমি এক লক্ষ টাকা দান করবো দিনে দুই দিনে এক মাসে দুই মাসে তিন মাসে দান করব লেখে দেন বলে দেন কেন্দ্রীয় মাস আলহামদুলিল্লাহ আব্দুস সবুর বগুড়া দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ সাল্লি আলি ইহিম আল্লাহ বারিক আলি হিম প্রত্যেকেই বলেন এক লক্ষ টাকা না পঞ্চাশ হাজার টাকা যে যে পারেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জিয়াউর রহমান ভাই সেই নওগা পাতাড়ি থেকে চলে এসেছেন এক হাজার টাকা দান করেছেন কি আবুল বাসার আলহামদুলিল্লাহ নওগা পাতাড়ি থেকে আবুল বাসার সাহেব মুরব্বী মানুষ এক হাজার টাকা সাল্লি আলিহিম আল্লাহ মারিক আলিহিম আল্লাহ সাল্লি আলিহিম আল্লাহ বারিক আলাইহিম মনে রাখুন কবরে যেতে হবে কবরে যেতে হবে কেউ আপনাকে বাঁচাবে না রসল্লা বললেন ইনামাস্তা মেনে নিশ্চয়ই মোমিন নিশ্চয় মোমিন কেমতের মাঠে কেমতের মাঠে তার সাদাকার নিচে আশ্রয় গ্রহণ করবে মুমিন তার সাদাকার সায়ের নিচে কেমতের মাঠে হাসরের মাঠে আশ্রয় গ্রহণ করবে সহিহুল হল ছয়শো ষাট আবু হো রাইনার রদী আল্লাহর বলেন রসুলল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলেছেন সাবা আতন সাত শ্রেণীর মানুষ ইয়োদেল্লো মোল্লাহফি দিল্লি ইয়াম আলা আদিল্লা ইল্লাদিল্লহ হাঁশোরের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যথিত অন্য কোন ছায়া থাকবে না ওইদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া দান করবে অতএব আপনি দান করুন কে আসুন এক লক্ষ টাকা কে আসুন আসেন এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আজকে দান করেন না হলে লেখে দিয়ে যান মার্কাজি জামে মসজিদ যতদিন এইখানে টিকে থাকবে সারা বাংলাদেশের জ্ঞানীগুণী মানুষ দিনদার মানুষ আপনারা এখানে এসে সালাত আদায় করেন যে দান করবে এই সালাতের নাকি তার আমল নামে আল্লা লিপি করে দেবেন আল্লাহ ওদের দান করুন আমরা শেষের পথে চলে এসেছি সর্বশেষ হাদিসটা বলতে চাচ্ছিলাম হাসরের মাঠে আসুন হ্যাঁ আমাদের মকবুল ভাই মাদ্রাসার একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারী অথচ তিনি তার পকেট থেকে এক টাকা দান করেছেন রাসুল শাহ ইসলাম বলছেন হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া পাবে ওদের এক শ্রেণী হচ্ছে কে ওই ব্যক্তি রজুলন ইয়ামিনিহি এমিনিহি ডানহাতে দান করে অথচ এমন গোপনে দান করে বাম হাত জানতে পারে না দান গোপনেও করা যায় দান প্রকাশ্যেও করা যায় যাই তাবুক যুদ্ধ রাস্লাম ঘোষণা দিলেন এই কে আছো তোমরা দান করবে এক হাজার টাকা নগদ জিয়াউর রহমান কুমিল্লা দশ হাজার টাকা দান করবেন এক হাজার টাকা নগদ দান করেছেন আল্লাহম্ল্ল আলাইহিম আল্লাহ বারিক আলাইহিম বারাক আল্লাহ আলহি ওয়া মালি শুনুন আল্লাহর নবী তাবুক যুদ্ধে ঘোষণা দিচ্ছেন মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান যে ব্যক্তি তাবুক যুদ্ধে দান করবে আমি নবী তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব গোপনে না প্রকাশ্যে প্রকাশ্যে ঘোষণা দিলেন আল্লাহ নবী আয়সমান রদি আল্লাহ এক হাজার সোনার মুদ্রা নিয়ে এসে রসুল ইসলামের কোলে ঢেলে দিলেন ওই দিন তিনি বলছেন আসকের দিনের পর ওসমানকে কেউ আর ক্ষতি করতে পারবে না অমর রাজিল কাছে অনেক সম্পদ আছে ওই দিন ওমর রাজিলানহ বললেন যে আইসকে আবু বকরকে আমি ঠেকিয়ে দিব সবের প্রতিযোগিতাই কোনো দিন তাকে ঠেকাতে পারিনি দান নিয়ে চলে আসলেন রসুল জিজ্ঞেস করলেন ওমর কেমন দান করেছেন অমর বললেন নবী যা আছে তারা অর্ধেক নিয়ে চলে এসেছি আবু জিজ্ঞেস করলেন কেমন দান আবু বকর বলছেন আল্লাহর নবী বাড়িতে যা আছে সব আমি নিয়ে চলে এসেছি অমর রাজেলানা বললেন কোনোদিন ভালো কাজে আবুকরকে পিছিয়ে ফেলতে পারিনি আজকেও আমি পিছিয়ে ফেলতে পারলাম না আবু জিজ্ঞেস করলেন বাড়িতে কি রেখে এসেছেন তো তিনি বলছেন আব তালাহুম আব কৈতালাহুমুল্লাহ ওয়া আমি বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে চলে এসেছি আল্লাহ আমরা দান করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানকে কবুল করে নিন আল্লাহ আমিন ছোট থেকেই সংগঠন করেছি শ্রদ্ধেয় বড় ভাই আজিজুর রহমান বসে আছেন সোনামণি থেকে যুবসংঘ থেকে আন্দোলনে এসেছি আপনার আপনাদের ছেলেদেরকে সোনামনীতে ভর্তি করান আজিজুর রহমান ভাই হাত ধরে হাঁটি হাঁটি পা করে আমাদেরকে সোনামনি করিয়েছেন যুবসংঘ আন্দোলনে এসেছি আপনার ছেলেকেও যখন সোনামনিতে দিতে দেবেন সে যুবসংঘ হবে আন্দোলন হবে সংগঠনের পথ সক্রিয় হবে আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ